এখন আপনাদেরকে আমি দেখাই দেবো যে কীভাবে ইনভেস্ট করবেন তো টাকা ইনভেস্ট করার জন্য এই যে এখানে দেখতে পাচ্ছেন একটি প্লাস বাটন এই প্লাস বাটনে একটি ক্লিক করে দিবেন আপনি আমি এখন এই প্লাস বাটনে এখন একটি ক্লিক করে দিচ্ছি এই যে দেখুন ক্লিক করলাম তো এখানে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন এখানে একটু ইন্টারফিস আসবে কিসের মাধ্যমে আপনি ডিসকাস করতে চাচ্ছেন এই যে দেখেন নগদ বিকাশ রকেটের মাধ্যমে আপনারা এখানে রিসার্জ করতে পারবেন ঠিক আছে তো এখানে সর্বনিম্ন এই যে দেখতে পাচ্ছেন তিনশো টাকা বিকাশ থেকে আর নগদ থেকে সর্বনিম্ন একশো টাকা এখানে আপনি রিসার্জ করতে পারবেন তো এটা আপনার এখানে বিভিন্ন ধরনের এই যে দেখেন অ্যামাউন্ট দেওয়া আছে তো আপনি পছন্দ মতো আপনি এখানে রিসার্জ করতে পারেন আপনি যদি নগদ থেকে করতে চান এই যে দেখেন একসাথে কিন্তু আপনি দেড় লক্ষ টাকাও এখানে ইনভেস্ট করতে পারবেন তো আমি আপনাদেরকে দেখাই দিতেছি এই যে একশো টাকা রিচার্জ করে এই যে একশো টাকাতে আমি এখন একটি ক্লিক করলাম ক্লিক করার পর এই যে তাদের অফিসিয়াল নাম্বার এটাকে আমি কপি করবো এখন যে কপিতে চাপ দিছি কপি হয়ে গেছে তো এখন আমি চলে যাব আমার নগদ অ্যাকাউন্টে নগদ অ্যাকাউন্টটা আমি লগ ইন করতেছি দেখুন তো আমার নগদ অ্যাকাউন্টটাকে আমি লগ ইন করে ফেললাম তো এখন আমি ক্যাশ আউট করে দেবো যে যেই নাম্বারটা কপি করছি যে ক্যাশ আউট ক্যাশ আউটে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে চাপটা ধরে রাখবো যে পেস্ট করে দিলাম যে নাম্বারটা কপি করেছিলাম তারপর এখানে আমি পরিমাণটা দিয়ে দেব একশো টাকা তারপর একশো টাকা দেওয়ার পর এখানে আমি আমার পিন নাম্বারটা দিয়ে দিতেছি তো আমার পিন নাম্বার দেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখন আমি চাপদা ধরে রাখব তো বন্ধুরা চাপদা ধরে রাখার পরে যে দেখেন এখানে কিন্তু মেন হচ্ছে আপনার ট্রানজেকশন আইডিটা এই ট্রানজেকশন আইডিটাকে আপনি কপি করবেন ঠিক আছে এই ট্রানজাকশন আইডিটাকে আপনি চাপদা ধরে রাখবেন এই ট্রানজেকশন আইডিটা হচ্ছে মেন এই ট্রানজাকশন আইডিটা যদি আপনি কপি না করে গেমসের ভিতরে না দেন তাহলে কিন্তু টাকা আসবে না ঠিক আছে তো এখন আমি এই যে চাপদার ধরে রাখলাম দেখতে পারছেন এই যে কপি করে নিলাম তো এখন আমি চলে যাব আমার গেমসে ডাইরেক্ট ঠিক আছে তো আমি আমার গেমসে চলে যাচ্ছি দেখুন সে আমি চলে আসলাম আমি যে নাম্বারটা কপি করে নিয়েছিলাম এই নাম্বারটা আমি কিন্তু টাকা পাঠিয়েছি তারপর এখন আমার কি করতে হবে যেই নাম্বারটা ট্রানজাকশানটা আমি কপি করে আনছি নগদ থেকে এই ট্রানজাকশন আইডিটা কিন্তু এই ঘরের মধ্যে বসাই দিতে হবে ঠিক আছে যে বন্ধুরা এই ঘরে কিন্তু আমার ট্রানজাকশন আইডিটা বসাই দিতে হবে আমি আবারও ভালোভাবে আপনাদেরকে দেখাই নিতেছি দেখুন এই ট্রানজাকশন আইডিটা আমি এই ঘরে কিন্তু আমি বসিয়ে দেবো ঠিক আছে তো আমি এখন একটি চাপ দিলাম এখানে এখানে চাপটা ধরে রাখবো যে পেস্ট করে দিলাম যে নাম আমি ট্রানজাকশন আইডিটা কপি করেছিলাম তারপর হচ্ছে এই সাবমিট বাটনে একটি আমি ক্লিক করবো তাহলেই সাকসেসফুল হয়ে যাবে এখন এই যে সাবমিট হয়ে গেছে তো এখন আমার অ্যাকাউন্টে কিন্তু টাকাটা চলে আসবে আমি একশো টাকা যে রিচার্জ করছিলাম ঠিক আছে তো বন্ধুরা এরকমভাবে কিন্তু আপনারা টাকা রিচার্জ করবেন ঠিক আছে তাহলে টাকা হানড্রেড পার্সেন্ট আপনার অ্যাকাউন্টে টাকা অ্যাড হবে তো একটু অপেক্ষা করুন এক মিনিট কিংবা দুই মিনিট লাগতে পারে টাকা আসার জন্য আর যদি কোনো কারণে পাঁচ দশ মিনিট সময় লাগে তাহলে আপনি সেমভাবে আবার কিন্তু ট্রাই করবেন ঠিক আছে টাকাটা আসতে যদি লেট হয় আপনি আবারও এইভাবে টাচ করবেন যদি আপনি যেই অ্যামাউন্টে রিসার্জ করেন ধরেন আমি একশো টাকা রিচার্জ করেছি তো যদি আরও বড় অ্যামাউন্টে রিসার্জ করেন তো আপনি যা এখানে অ্যামাউন্ট রিচার্জ করেন সেই ঘরের মধ্যে টাচ করতে হবে আপনি ধরেন একশো টাকা রিচার্জ করছেন আবার যদি এই যে বিশ হাজার টাকাতে ক্লিক করে যদি ট্রানজাকশন আইডিটাকে দেন তাহলে কিন্তু হবে না ঠিক আছে যে বিশ হাজার টাকাতে ক্লিক করে যদি ট্রানজাকশন আইডি এই ঘরে দেন তাহলে কিন্তু টাকা আসবে না জাস্ট আমি একশো টাকা রিচার্জ করছি এই একশো টাকাতেই ক্লিক করে ট্রানজাকশন আইডিটাকে এই ঘরে আবার বসিয়ে দেবো যে আমি আবার বসে দিয়ে সাবমিটে ক্লিক করলাম যদি কোনো কারণে আসতে লেট হয় ঠিক আছে তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন কীভাবে টাকা রিসার্জ করবেন আর কীভাবে টাকা উইডো করবেন সেটা আমি দেখাই দিতেছি টাকা উইডো করার জন্য টাকা উইডো অপশন হচ্ছে এটা ঠিক আছে এই যে দেখেন চিপস উইডো এটাতে একটা ক্লিক করে দিবেন তো আমি এই ঘরের মধ্যে এখন একটি ক্লিক করে দেব তো বন্ধুরা এই ঘরের মধ্যে ক্লিক করা দেওয়ার পর এই যে দেখেন আমি ভালোভাবে দেখাই দিতেছি আপনাদেরকে এই ঘরের মধ্যে আমি অ্যামাউন্টটা এখন বসায় দেব কত টাকা উইডো নিতে চাচ্ছি ঠিক আছে নগদ নাম্বারের মাধ্যমে এই যে দেখেন নগদ আর হচ্ছে বিকাশ তো আমার নগদ নাম্বারে আমি বেশিরভাগ পেমেন্ট নেই তো সেই জন্য আমি নগদ নাম্বারটাকে আমি এই ঘরের মধ্যে বসায় দিতেছি এখন অ্যামাউন্টটা বসায় দেব তো এখান থেকে আমি একুশশো টাকা পেমেন্ট নেব ঠিক আছে এই যে বন্ধুরা একুশশো টাকার অ্যামাউন্টটা কিন্তু আমি বসাই দিচ্ছি এই করে তারপর এই যে উইডো অপশানে ক্লিক করতেছি দেখুন সাকসেসফুল ঠিক আছে সাকসেসফুল এই টাকাটা চলে আসবে তিন ঘন্টার পরে ঠিক আছে আপনি বেশিরভাগ সকাল দশটা বাজে উইডো দিবেন বিকালের দিকে টাকাটা দিয়ে দিবে ঠিক আছে তো আশা করি বন্ধুরা বুঝতে পারছেন অ্যাকাউন্টটা কীভাবে তৈরি করবেন সেটাও দেখায় দিতেছি বন্ধুরা অ্যাপসটিকে ডাউনলোড করার জন্য আমার ইউটিউব চ্যানেলে আমি চলে আসলাম তো এখানে দেখতে পারছেন কমেন্ট বক্সে আপনারা পেয়ে যাবেন অ্যাপসটির লিঙ্কটি অথবা আপনারা এই যে মোড়ে ক্লিক করবেন এই মোড়ে ক্লিক করবেন একটি মোড়ে ক্লিক করলে কিন্তু আপনারা এখান থেকে আরও অপশন আসবে এই যে আমি মোড়ে ক্লিক করলাম তারপর দেখতে পাচ্ছেন এখানে এই যে লিঙ্কটি হ্যাঁ গেমসির লিঙ্কটি এখানে একটি টাচ করবেন তাহলে আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন তো আমি একটি টাচ করে দিলাম তো একটু অপেক্ষা করুন এই যে টাচ করার পর এই যে দেখেন এখানে ডাউনলোড এই যে দেখতে পাচ্ছেন এখানে এই যে ডাউনলোড এই ডাউনলোডে আমি এখন একটি ক্লিক করে দিব তো ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোডের অপশনটা কিন্তু চলে আসে তো এইটা হচ্ছে আপনি ডাউনলোডে ক্লিক করবেন এই যে আমি ডাউনলোডে ক্লিক করলাম এই যে ডাউনলোড হচ্ছে তো দেখতে পাচ্ছেন ডাউনলোড হয়ে গেছে তারপর আমি এখন এটাকে অ্যাকাউন্টটা তৈরি করে নেব অ্যাকশন এই যে আমি ওপেনে ক্লিক করলাম তারপর যে ইনস্টল তো ইনস্টল করে আপনারা অ্যাকাউন্টটা তৈরি করে নেবেন উপরে ফোন নাম্বার দিয়ে দিবেন ছয় ডিজিটের পাসওয়ার্ড দিবেন সেম পাসওয়ার্ডটা নিচে দিয়ে দিবেন তারপর ওটিপিতে ক্লিক করলে কোডটা এই ঘরে বসাই দেওয়ার পর রেজিস্টারে ক্লিক করলেই আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে আশা করি বুঝতে পারছেন এখন আমার অ্যাকাউন্টটা আমি লগ ইন করতেছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বন্ধুরা আপনারা যদি লাইক না দেন সাবস্ক্রাইব না করেন তাহলে কিন্তু ভিডিও আসলে ভিউজ হয় না তো আশা করি বুঝতে পারছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকার মতো ভিডিও এখানেই বিদায় নিচ্ছি